নমস্কার বন্ধুরা, তন্বীর পাকশালাতে সবাইকে স্বাগত। অনেক দিন ধরে অনেকেই আমাকে অনুরোধ করেছিলেন যে বাচ্চাদের স্কুলের হেলদি টিফিনের রেসিপি শেয়ার করবার জন্য, তাই আজকে আমি আপনার সঙ্গে শেয়ার করছি বাচ্চাদের স্কুলে টিফিন দেওয়ার জন্য একদম হেলদি রেসিপি। সহজেই বানিয়ে নেওয়া যাবে এবং বাচ্চারা খেতেও ভীষণই পছন্দ করবে। তাহলে দেখে নেওয়া যাক আজকের ভিডিওটি। হেলদি প্যানকেক বানাবার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে মাখানা। যে কোনো ডিপার্টমেন্টাল স্টোর থেকে আপনারা কিন্তু মাখানা পারচেস করতে পারবেন। তার সাথে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণে সুজি, আর দিলাম 1/2 কাপ পরিমাণে চিড়ে। তবে চিড়েটা আমি একটা ছাঁকনির মধ্যে নিচ্ছি। তারপরে চিড়েটাকে ভালো করে 3 থেকে 4 বার জল বদলে বদলে ধুয়ে নিয়ে সেটাকে এর মধ্যে ব্যবহার করব। দিয়ে দিলাম এর মধ্যে 1/2 কাপের থেকে একটু বেশি পরিমাণে টক দই, আর দিলাম 1 কাপ পরিমাণে জল। এই সমস্ত কিছু দিয়ে একসাথে ভালো করে মিশিয়ে নেব। সুজি আর চিড়ে যেহেতু আছে সেই জন্য হয়তো জলের পরিমাণটা একটু বেশি লাগবে। আপনারা অবশ্যই জলের পরিমাণটা বুঝে নিয়ে ব্যবহার করবেন। সমস্ত কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দেবো, যাতে সুজি আর চিড়েটা ফুলে যায়। 10-15 মিনিট পর একটা গ্রাইন্ডিং জারের মধ্যে এই সমস্ত কিছু একসাথে নিয়ে নেব। দিয়ে দেবো এর মধ্যে আরও 1/2 কাপ পরিমাণে জল। ব্যাটারটা খুব বেশি মোটাও হবে না, আবার কিন্তু খুব বেশি পাতলাও হবে না। 1/2 ইঞ্চি আদা টুকরো করে কেটে নিয়ে দিয়ে দিলাম, আর দিচ্ছি 7 অনুসারে লবণ, ওই 1 চা চামচ পরিমাণে লবণ দিয়ে দিলাম। আর দেব খুব সামান্য পরিমাণে একটু গোলমরিচের গুঁড়ো। যেহেতু আমি বাচ্চাদের জন্য বানাচ্ছি সেই জন্য লঙ্কা ছাড়াই কিন্তু তৈরি করলাম। খুব ভালো করে ব্যাটারটা তৈরি করে নেওয়ার পর একটা বাটির মধ্যে ঢেলে নিলাম। এবারে এই ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম 1টা ছোট প্যাকেট ইনো ফ্রুট সল্ট। ইনোর উপরে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে জল। তারপরে একসাথে ভালো করে মিশিয়ে নিলেই আমাদের প্যানকেকের জন্য কিন্তু ব্যাটার রেডি। যদি বড়রা খান তাহলে যেভাবে আমি আদাটা একসাথে বেটে নিলাম সেইভাবে 1টা বা 2টো কাঁচা লঙ্কাও কিন্তু আপনারা বেটে নিতে পারেন। ব্যাটার আমাদের প্যানকেকের জন্য তৈরি। ফ্রাই প্যানের মধ্যে 1 চা চামচ পরিমাণে সাদা তেল দিয়ে তেলটাকে ভালো করে ব্রাশ করে নিচ্ছি, আর গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে প্রথমে ফ্রাই প্যানটাকে খুব ভালো করে গরম করে নিলাম। অপরদিকে ব্যাটার কিন্তু আমাদের একদম তৈরি হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে 1 হাতা করে ব্যাটার ফ্রাই প্যানের উপরে দিয়ে দিচ্ছি। 4টে করে প্যানকেক একসাথে আমি তৈরি করে নিচ্ছি, আর প্যানকেকগুলো কিন্তু খুব বেশি বড় সাইজের করব না। তবে আপনাদের যদি ইচ্ছে হয় আপনারা চাইলে বড় সাইজের প্যানকেকও অবশ্যই বানাতে পারেন, কিন্তু প্যানকেক সাধারণত একটু ছোটো ছোটো সাইজেরই হয়। 1 হাতা করে 4 হাতা আমি ব্যাটার ফ্রাই প্যানের উপরে দিয়ে দিলাম। ফ্রাই প্যান নয় এটা, আমার ননস্টিকের তাওয়া। ওপর থেকে দিয়ে দিচ্ছি অল্প করে একটু ভেজিটেবলস। সবজির মধ্যে আছে মিহি করে কুচিয়ে নেওয়া ক্যাপসিকাম, প্রত্যেকটার উপরে অল্প করে একটু ক্যাপসিকাম দিয়ে দিলাম। আপনারা আপনাদের নিজেদের পছন্দ মতন সবজি অবশ্যই ব্যবহার করতে পারেন। আর দেবো একদম মিহি করে কুচিয়ে নেওয়া টমেটো। টমেটোর বীজটা ফেলে দিয়ে আমি টমেটোর মোটা খোসাটা ব্যবহার করছি। গাজরও এর মধ্যে অবশ্যই ব্যবহার করা যায়, কিন্তু গাজরটাকে অল্প একটু সেদ্ধ করে নিয়ে তারপর ব্যবহার করবেন। ক্যাপসিকাম আর টমেটো দেওয়ার পর তারপরে এর ওপর থেকে দিয়ে দিলাম অল্প একটু পেঁয়াজ কুচি। তবে আপনাদের যদি পেঁয়াজ কুচি দিতে অপছন্দ হয় তাহলে পেঁয়াজ কুচিটাকে অ্যাভয়েডও করতে পারেন। আর দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু ধনে পাতা কুচি। গ্যাসের ফ্লেম কিন্তু এই সময় লোতে রয়েছে, ধীরে ধীরে প্যানকেকগুলো শ্যাঁকা হচ্ছে একটা পিঠ। একটা পিঠ শ্যাঁকা হয়ে যাওয়ার পর অন্য পিঠ উল্টে দেব।
প্যানকেকের এক পিঠ শেকা হয়ে যাওয়ার পর অপর পিঠ উল্টে দিচ্ছি। হাই ফ্লেমে করবার একেবারেই প্রয়োজন নেই, হাই ফ্লেমে করলে প্যানকেকটা পারফেক্টভাবে কুক হবে না, ভেতরে যদি কাঁচা থেকে যায় তাহলে আবার প্যানকেক খেতে কিন্তু একেবারে ভালো লাগবে না। তাই লো টু মিডিয়াম ফ্লেমে প্যানকেকগুলোকে প্রথমে এক পিঠ শেকে নিয়ে তারপর অপর পিঠ উল্টে দিয়ে সেটাকেও মিনিট তিন চারেক সময় ধরে লো টু মিডিয়াম ফ্লেমে শেকে নিতে হবে। এটা কিন্তু ভীষণই হেলদি, এর মধ্যে আমরা কোনো রকম, এই প্যানকেক বানাতে আটা বা ময়দার ব্যবহার তো আমরা একেবারেই করিনি, আর তেলের পরিমাণও খুব কম, মাত্র এক চামচ তেলেই কিন্তু তৈরি হয়ে গেল স্বাস্থ্যকর প্যানকেক। বাচ্চারা সাধারণত সবজি খেতে একেবারেই পছন্দ করে না, এই রকমভাবে প্যানকেক বানিয়ে দিয়ে প্যানকেকের ওপরে যদি অল্প একটু সবজিও দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু বাচ্চারা একেবারেই বুঝতে পারবে না, তারা সুন্দরভাবে খেয়ে নেবে। আশা করি আমার আজকের এই হেলদি প্যানকেকের রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে আপনারা এই রকমভাবে বাড়িতে বাচ্চাদের বানিয়ে খাওয়াতে পারেন বা স্কুলের টিফিনের জন্য দিতে পারেন। আজ তাহলে এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।